বন্ধুত্ব মানেই এক পাগলামি। বন্ধুত্ব মানেই যে সম্পর্কের কোনো সীমারেখা নেই, জীবনের এক অপরিহার্য অংশ হলো এই বন্ধুত্ব। আর সেই বন্ধুত্বের সূত্র ধরেই যদি কেউ হয়ে যায় জীবনসাথী, তাহলে ঠিক তেমনই এক বন্ধুত্বের নাম হলো দিব্যজ্যোতি আর দেবাংশী। যারা বন্ধুত্বের সম্পর্ককে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে সারা জীবন একে অপরের সঙ্গে লাইফ পার্টনারের সম্পর্কে বাধা পড়ে যায়। কিন্তু জীবনে বিপদ কি কখনো বলে কয়ে আসে? মানসিক বিকারগ্রস্ত শুভময়ের ছকে পা ফেলে দেবাংশী নিজের বাবাকে হারিয়ে ফেলার সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলে নিজের মানসিক ভারসাম্য। দিব্যজ্যোতি কি পারবে ওর প্রিয় বন্ধুকে এই বিপদ থেকে বাঁচাতে? জানতে হলে শুনতে হবে লেখিকা চন্দ্রার লেখা নতুন ধারাবাহিক শুধুই কি বন্ধুত্ব, শুধুমাত্র প্রতিলিপি।